वेलकम टू साइंस गामा। आशा करी तुम्हारा ভালোই আছো। তো আজকে আমাদের টপিক নিয়ে আলোচনা করা যাক। তো এখন শুরু করি অনুরোধের উত্তরে। রাজ দে কোশ্চেন করেছে, প্রদর্শিত বর্তনীতে 4 ওহম রোধের দুই প্রান্তে যুক্ত ভোল্টমিটারের পাঠ নির্ণয় কর। তো তার আগে সার্কিটটা আঁকতে হবে। সার্কিটটা দেখো কি দেওয়া আছে। এখানে একটা ভোল্টমিটার লাগানো আছে, এভাবে ভি লিখতে পারো বা এখানে একটা তীর চিহ্ন দিতে পারো। ভোল্টমিটার এটা ছিল 4 ওহম, আর বাকি রোধগুলো ছিল আচ্ছা 2 ওহম 2 ওহম, এটা 8, এটা 4, এগুলো ছিল 2 ওহম, এটা 2 ওহম, 2, এটা 8, এটা 4 ওহম, আর এখানে দেওয়া ছিল 16 ভোল্ট। তাহলে এই রোধটার, এই 4 ওহম রোধটার দুই প্রান্তে বিভব প্রভেদ আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা আগে তুল্য রোধটা বের করে নেব, মোট টোটাল তুল্য রোধ। এটা পজিটিভ ছিল, এদিকে প্রভাব যাচ্ছে আই, আইটা আমাদেরকে আগে ফার্স্ট বের করতে হবে। তাহলে আইটা কি করে বের করবো? তুল্য রোধ বার করতে পারলে পারবো। তাহলে এই তিনটে রোধ দেখো, একটা দুটো তিনটে শ্রেণীতে আছে। কারণ ব্যাপারটা কি হচ্ছে দেখো, এই তিনটে রোধ কি হচ্ছে ব্যাপারটা এইভাবে হচ্ছে, এটা ছিল 2 4, এটা 2, এখানে ছিল 8, এটা 2 2, তাহলে এটা কত হচ্ছে 4। শ্রেণীতে তাহলে যোগ হয় 4 5 6 7 8, 8 ওহম 8 ওহম দুটো প্যারালাল হচ্ছে। তার মানে এটা থেকে কি হচ্ছে দেখো, এটা 8 এটা 8, এখানে 2 2 ছিল, তাহলে 8 8 কত হবে, দুটো 8 যদি প্যারালালে থাকে উপরে গুণ নিচে যোগ, মানে প্যারালালে থাকলে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 4 ওহম হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এটা হয়ে গেল 8 আর 8 ছিল, তার মানে 4 ওহম প্যারালালে অর্ধেক, এটা 2 এটা 2। আবার এই তিনটে কি হচ্ছে, আবার শ্রেণীতে হচ্ছে, শ্রেণীতে আবার যোগ করলে কত হবে 4, মানে এরকম শ্রেণীতে চলে আসবে এই জায়গা থেকে, যেমন শ্রেণীতে এটা হয়েছিল একই রকম এই তিনটেও শ্রেণীতে হবে। তাহলে 4 5 6 7 8, তাহলে তুল্য রোধ আমরা পাবো এখান থেকে কত, 8 ওহম। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান 8 ওহম। এবার 8 ওহম পেয়ে গেলাম, তাহলে এবারে যেহেতু ভোল্ট বিভবটা দেওয়া আছে আই পেয়ে যাব। তাহলে আই সমান কত, আই সমান ভি বাই আর ইকুইভ্যালেন্ট, সমান ভি এর মান কত দেওয়া ছিল 16 ভোল্ট, ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট কত পেয়েছি 8 ওহম, 8 সমান 8 2 16, তাহলে পাচ্ছি 2 অ্যাম্পিয়ার। তাহলে মোট কারেন্ট এই বর্তনী দিয়ে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, আই সমান 2 অ্যাম্পিয়ার। তাহলে এর যে ভোল্টমিটারটা লাগানো হয়েছে তার বিভবটা কত পাবো, ভি সমান আই আর, 2 ইন্টু 4, তাহলে ভি সমান পাবো 2 ইন্টু 4 সমান 8 ভোল্ট, 8 ভোল্ট হচ্ছে অ্যান্সার, 8 ভোল্ট। তো তোমাদের এরকম কোনো কোশ্চেন থাকলে তোমরা দেখো আমাদের ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ওখানে ছবি তুলে কোশ্চেনটা টিক মার্ক করে পাঠিয়ে দাও, তোমরা যথা তাড়াতাড়ি সম্ভব অ্যান্সার পেয়ে যাবে। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে আমার ভিডিওটিকে লাইক করো, আর এরকমই আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের সুবিধার জন্য তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করো।